আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজকে একটা মিষ্টির রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে আমি 2 লিটার 3 লিটার দুধ দিয়ে আমি মিষ্টি বানাবো। দুধগুলো আমি একে একে সবগুলো ছেঁকে নিয়েছি। সব কিছু সব দুধগুলো গরুর দুধ, দুধগুলো আমি ছেঁকে নিয়ে আমি ভিনেগার দিয়ে এখানে আমি এখানে পানি ঢেলে দিলাম, আর 2 চামচের মতো ভিনেগার দিলাম। 2 চামচ পানি আর 2 চামচের মতো ভিনেগার দিলাম। দিয়ে এটা আমি ছানা কেটে নেব। এটা দিয়ে আর একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার বলকটা এসে গেছে। এটা আমি আস্তে আস্তে আমি 3 ধাপে এই ভিনেগারটা দিব। একবারে সব ভিনেগার আপনার ঢেলে দিবেন না, 3 বারে দিবেন। আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক করতে ভুলবেন না। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের এখানে পৌঁছে যাবে। আমার ছানাটা হয়ে গেছে। এখানে আমি ঢেলে নিলাম আর পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। দিয়ে আমি এখানে পানি ঝরিয়ে গেছে। আমি এখানে হালকা একটু ময়দা, 1 চামচ ময়দা, 1 চিমটি বেকিং পাউডার আর 1/2 চামচ সুজি দিয়ে আমি একদম পারফেক্ট একটা ডো তৈরি করব ছানার। আর এখানে আমি পানি দিয়ে গেলাম 1 কাপ পানি আর চিনি আছে 1 কাপ। এটা হতে থাক আর আমি এখানে মিষ্টি বানাবো। এটা বলকিলে মিষ্টিগুলো আমি বানিয়ে মিষ্টিগুলো এটা আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে মিষ্টির পানিতে ছাড়ব। এই এটা আমার মাখানো হয়ে গেছে, কিন্তু মিষ্টিটা যত মাখাবেন আর বেশি দাবিয়ে দাবিয়ে মানে হাতের সাহায্যে বেশি ঠাসা সাঠা দিবেন না। আস্তে আস্তে মিষ্টিটা মাখতে হয়। যত আস্তে আস্তে মিষ্টিটা মাখবেন তত পারফেক্ট হবে মিষ্টিটা। কখনো মিষ্টির ডোটা কখনো চাপাচাপি করবেন না। ছানাটা কখনো চাপাচাপি করবেন না। যারা নতুন তাদের, যারা তো জানে আর যারা নতুন তাদের জন্য বলতেছি, মিষ্টি কখনো চাপাচাপি করবেন না। চাপাচাপি করলে পারফেক্ট মিষ্টি হবে না। হালকা আলদোভাবে মিষ্টিটা বানাইতে হবে এবং মিষ্টির ছানাটাও ভালো করে মাখতে হবে আস্তে আস্তে করে। আর দেখতে হবে ফাটা যেন থাকে না। ফাটা থাকলে আমি মিষ্টিগুলো ভাজবো, ফাটা থাকলে ফেটে যাবে ভাজতে গেলে। এই জন্য আস্তে 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 এটা মানে গোল করতে হবে। যত ভালো করে এটা আস্তে আস্তে করতে হবে মিষ্টিটাও ভালো হবে। আমার এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। দেখেন আমি দুইটা আমি আস্তে আস্তে আমি ফেটে যাবে নাকি, এই জন্য আমি এই কটা অল্প কটা করে কয়েকটা বানিয়ে নিয়েছি। এগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব আস্তে আস্তে। মিষ্টি কখনো বেশি চুলার আঁচ দিবেন না, আস্তে আস্তে দিবেন। আর আমি যেভাবে নাড়তেছি ঠিক সেভাবে নাড়বেন, নাহলে ফেটে যাবে মিষ্টিগুলো। বেশি আছে ই করা যাবে না। আমি এখানে 2টা কালার করে নেব। একটা হলুদ নেব আর একটা সাদা নেব। 2টা কালারের ধরনের মিষ্টি বানিয়ে নেব। আমার হয়ে গেছে। মিষ্টিটা অনেক টেস্টি ছিল। এভাবে বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন মিষ্টিগুলো কেমন হয়েছে। আবার দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কেতো কামে হয়ে গেছে। এটা পরের দিন সকালে আরও ফুলে যাবে, এই মিষ্টিটা আরও ফুলে যাবে এবং এত সুন্দর একটা মিষ্টি হয়েছিল যা বলার শেষ নেই। ঠিক আছে, আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।